দেশে বর্তমানে চলছে করোনার দ্বিতীয় ঢেউ, এমন কঠিন মুহূর্ত প্রতিনিয়ত চট্টগ্রামে চিকিৎসা ব্যবস্থায় নেমেছে ধস। বর্তমানে চিকিৎসকরা যে অবস্থায় তাতে করে করোনা মোকাবেলায় যথেষ্ট নয়। মহামারীর সময় ভালো করে ফুটে উঠেছে দেশের রুগ্ন স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা। হাসপাতালগুলোতে নেই আইসিইউ, নেই অক্সিজেনের ব্যবস্থা। তবে নানা সীমাবদ্ধতার সত্ত্বেও চট্টগ্রামের মেহেদিবাগে অবস্থিত ম্যাক্স হাসপাতালের রোগীদের চিকিৎসায় সর্বদা তৎপর। হাসপাতালেও চিকিৎসা ব্যবস্থা ও করোনা মোকাবেলায় নানা পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোহাম্মদ লিয়াকত আলী খান। তিনি বলেন, মহামারী মোকাবেলায় মাস্ক পরার কোনো বিকল্প নেই। এবারের বিশেষ করে এবারের এই ইয়েতে আপনাদের অনুরোধ করবো যে আপনাদের আমার ডাক্তার বা অন্যান্যদের মতো আপনারা তো ফ্রন্টলাইনার, অন্তত পক্ষে আপনারা সামাজিক দূরত্ব এবং মাস্ক, এটা যেন কোনো অবস্থাতেই মিস না হয়। মাস্ক 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 ছাড়া কখনো আপনারা করবেন না, কারণ বেশ কিছু কালকেও মারা গেছেন, সাংবাদিক মারা গেছেন কালকে, ডাক্তার তো যাচ্ছেই প্রচুর শুরুতে বলি। আর বেসরকারি হাসপাতাল তথা ম্যাক্স এবং অন্যান্য হাসপাতালের ব্যাপারে জিজ্ঞেস করেছেন, আমরা গত বছর শুরু থেকেই মার্চ মাস থেকেই আমরা যেভাবে সরকার নির্দেশনা ছিল নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছিলাম। যে প্রথমে শুরুতে ছিল কোভিড সাসপেক্টেড রুগী ভর্তি হবে, পজিটিভ হবে, রেসপেক্টিভ জায়গায় পাঠানো হবে, ঠিক এভাবেই। কিন্তু মে মাসের 24 তারিখ থেকে গভর্নমেন্টের সার্কুলার আসে, যখন আর ওই রেসপেক্টিভ জায়গা আর পাওয়া যাচ্ছিলো না, তখন বলা হলো যে যে হাসপাতাল থেকে কোনো রোগী ফেরত দেওয়া যাবে না, সব ধরনের চিকিৎসা শুরু হবে। তখন থেকেই আমাদের কোভিড নন কোভিড সব চিকিৎসা একসাথে শুরু হয়ে গেলো, সবগুলো বেসরকারি হাসপাতালেই। ব্যতিক্রম দু একটা ছিল যারা স্টাফ বা ডাক্তারদের অভাবে, তো সেই শুরু থেকেই মানে এক পর্যায়ে দেখা গেলো যে গত বছর জুন মাসে জুলাই মাসের দিকে তো সিটের ক্রাইসিস, রুগীরা আসতো শ্বাসকষ্ট নিয়ে আসতো, অনেক সময় রুগী আসতো 20 জন সিট ছিল 8টা 10টা ফেরত যেত। ঠিকই এইভাবে জুন জুলাই কাটার পর আস্তে আস্তে ধীরে ধীরে কমে গেল। এই বছরও ভাবছিলাম যে মানে হয়তো বা মানে চলে যাবে যেহেতু ডিটেকশনটা অনেক কমে আসছিল, কিন্তু মার্চ মাস থেকেই আবার দেখা গেলো এবারের স্ট্রেনটা ভয়াবহ, খুবই অ্যাগ্রেসিভ, দ্রুত পেশেন্টগুলো খারাপ হয়ে যাচ্ছে দ্রুত, মানে জ্বরের হিস্ট্রি 2-3 দিনের মধ্যেই দেখা যাচ্ছে যে তাতে লাংসের বেশ কিছু 30-40-50% মতো ইনভলভ হয়ে যাচ্ছে। তো আমরা আসার সাথে সাথেই অনেকে এসআর আর্টিফিশিয়াল নেগেটিভ নিয়ে আসলেও কিন্তু আমরা ওটি করি না, আমরা সাথে সাথে সিটি স্ক্যান করি, লাংসের অবস্থা দেখেই আমরা তাদের চিকিৎসা স্টার্ট করে দিচ্ছি। তো আমাদের আমার ম্যাক্স হসপিটাল তথা বেসরকারি অন্যান্য হাসপাতালের কথা বলি, আমরা তো প্রথমেই গত বছর যেরকম পুরো হসপিটালটাই ছিল আস্তে আস্তে কমে দিয়েছিলাম, যখন কমে গেল তখন একটা ফ্লোরকে আমরা রেখে, গত ফেব্রুয়ারি মাসেও ছিল আমাদের একটা ফ্লোর শুধু 15-17টা বেড ছিল শুধু কোভিডের জন্য নির্ধারিত, কিন্তু এই মুহূর্তে যেমন আমার এখানে প্রায় 56টা পেশেন্ট আছে, 60টা পেশেন্ট আছে, যদি আমার 56টা বেড এখন আমার এটা বরাদ্দ আছে, কিন্তু আমার পেশেন্ট আছে 60-61 মনে হয়, এখন দেখে আসলাম 61। তো এই পেশেন্টটা কারণ হলো কোনো কোনো ক্যাবিনে দুটো করে পেশেন্ট, ওই একই পরিবারে যারা অ্যাফেক্টেড তারা দুটো করে পেশেন্ট। সবচেয়ে মানে আসার কথা হলো যে আমাদের এখানে মর্টালিটিটা মানে খুবই কম, যেমন এইমাত্র কিছুক্ষণ আগে একটা পেশেন্ট তো মারা গেলো আমার আইসিইউতে, যে সেই ক্ষেত্রে এই বছরে মানে ওই হিসাবে মারাটা আল্লাহর রহমতে মারাটা খুব কম গেছে। মানে আমরা চিকিৎসা যথাসাধ্য আমরা চেষ্টা করে যাচ্ছি, চিকিৎসা দিয়ে যাচ্ছি, জীবনের ঝুঁকি নিয়ে আমার ডাক্তার সিস্টার ওয়ার্ড বয় স্টাফ দেখলেই আপনারা একটু সরজমিনে দেখলে কীভাবে দৌড়াদৌড়ি করে তারা চিকিৎসা দিয়ে যাচ্ছে, ভিতরে একটু একটু যদিও দূর থেকে দেখতে পারবেন, আপনার ওই ফ্লোরগুলোতে 9-10-8 এগুলোতে দেখলে বুঝতে পারবেন, আইসিইউ ওখানে দেখলে বুঝতে পারবেন যে তারা জীবনে ঝুঁকি নিয়ে একটা পেশেন্টকে কেউ খাওয়া দাওয়া ওষুধ দেওয়া সব কিছু তারা করে যাচ্ছেন। তো আমি এদের প্রতি আসলে আমার ডাক্তার সিস্টার অন্যান্য প্রতি কৃতজ্ঞতা না জানিয়ে পারছে, জীবনের কোনো মায়াই তারা করছে না। জীবনে আমার এখানে 30 জন মতো স্টাফ ডাক্তার মিলিয়ে ইনফেক্টেড হলো, তারা ভালো আছে আল্লাহর রহমতে, সবাই সুস্থ আছেন। তো এই বছর আল্লাহর রহমতে এখনও মানে কেউ ইনফেক্টেড হয়নি। আর বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে আমরা প্রতিদিন যেটা আপডেট পাঠানো হয় স্বাস্থ্য মন্ত্রণালয় ডিজি হেলথে এবং বিভিন্ন জায়গাতে, যে কয়টা পেশেন্ট ওনারা একটা ফর্মেট দিয়েছেন, ওই ফর্মেটটা ফিল আপ করে ওনাদের দিতে হয়। ফর্মেটের ভিতরে পেশেন্ট টোটাল সিট কতগুলো, কতগুলো ভর্তি আছে, কতগুলো খালি আছে, কতগুলো মানে মারা গেছে, এটা টোটাল একটা ইতিহাস দিয়ে প্রতিদিন 10টার মধ্যে এই তথ্যটা দিয়ে দিতে হয়। সেটা মানে
যদিও আমার এখানে এর আগে আসতো তথ্যগুলো, এখন তথ্যগুলো আসতে দেরি হতে সরাসরি তারা সরাসরি রিজাল্ট বা অন্যান্য জায়গায় তারা দিয়ে দিচ্ছেন আর কি। অনেক অনেক সংস্থাকে দিতে হচ্ছে তথ্যটা। তো আমার জানা মতে যেগুলো হসপিটালগুলোতেই টোটাল সিট বরাদ্দ আছে বেসরকারি হাসপাতালে কোভিডের জন্য 400+ সিট বরাদ্দ আছে, মাঝে মাঝে কম বেশি হয় ওই কিছু সিটের ডিস্টার্বের কারণে, 400 কিছু বেশি সিট বরাদ্দ আছে, এর মধ্যে ম্যাক্সিমামই অকুপাইড আমার জানা মতে। আর আইসিইউর ক্ষেত্রে বেসরকারি বাজারা হসপিটাল 13টা, মানে হলি ইম্পেরিয়াল সহ 13টা হসপিটালের, এখানে আপনার বেসরকারি মেডিকেল কলেজগুলো এটার এক্সক্লু মানে এটা এই লিস্টে নাই, যেমন ইম্পেরিয়া বলেন, শিশু হাসপাতাল, সাউদার্ন, তারপরে বিজনেস ট্রাস্ট, এগুলো এই লিস্টে নেই আমাদের। তো আমাদের লিস্টে যারা 12-13টা হসপিটালে আইসিইউতে মিলিয়ে টোটাল বেড সংখ্যা ছিল 110টা বেড সংখ্যা ছিল, তারপর 10টা বেড আমরা হলি ক্রিসেন্ট হাসপাতালে দিয়েছি, 10টা আইসিইউ ভেন্টিলেটার সব বেড সব 10টা দিয়েছি। আর 100টার মধ্যে প্রায় অলমোস্ট কিছু ডিস্টার্ব থাকে, কিছু ফাংশনিং থাকে, হয়তো সকালবেলা দেখা গেলো 100 কিছু, একটু পরে বলে যে না 2টা কম বা 4টা কম, কারণ ডিস্টার্ব করতেছে বেড ভেন্টিলেটারগুলো ডিস্টার্ব করলে, তাদের মোটামুটি 80+ আমাদের সবসময় পেশেন্ট থাকতেছে আইসিইউগুলোতে। যেমন আমাদের এখানে 10টা আইসিইউ বেড আমাদের 12টা পেশেন্ট আছে এইচডি সহ, মানে 2টো ভেন্টিলেটার লাগছে না কিন্তু 2টো এইচডিও হাই ফ্লো ইয়েতে লাগছে, এখন 12টা পেশেন্ট। তো এইভাবেই অনেক অনেক জায়গায় মানে ওভারফ্লো পেশেন্ট আছে। তো আমরা চেষ্টা করে যাচ্ছি, আমাদের সর্বাত্মক শক্তি এবং সাহস দিয়ে চেষ্টা করে যাচ্ছি মোকাবেলা করার জন্য এই পরিস্থিতিটা, বাকিটা আল্লাহ ভরসা। সবাই অন্তত আমি রিকোয়েস্ট করবো সবাইকে, যারা আছেন বা মানুষ যারা জন্য সাধারণ বন্ধুরা যারা দেখবেন তাদের অনুরোধ করবো যে এইভাবে হাসপাতালে চিকিৎসা দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে কিন্তু এই মহামারী থেকে আমরা রক্ষা পেতে পারবো না। এটা দিয়ে রক্ষা পেতে হলে, এটাকে মোকাবেলা করতে হলে, এটাকে এ করতে হলে পরে আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মানতেই হবে, এটার বিকল্প কিছু নেই। স্বাস্থ্যবিধির মধ্যে অন্তত পক্ষে যে মাস্ক, আমি মাস্ক ছাড়া আমরা কখনো বের হবো না। সামাজিক দূরত্ব অনেক ক্ষেত্রে মেনটেন করা আগে সম্ভব হয় না, কিন্তু অন্তত মাস্ক আর হাত ধোয়া, বাইরে থেকে গেলেই হাত ধোয়াটা মানে আর মাস্ক পরাটা যদি মানে একটু এনশিওর করা যায় তাহলে অনেকাংশে এটা সংক্রমণ কমে আসবে আমি বিশ্বাস করি। যে কালকেও হয়তো দেখছেন যে অনেক টিভি স্টলে দেখা গেছে যে টোটাল সিট সংখ্যা কোথায় কত আছে। চিটাগাংয়ে একটা এই সংখ্যা দেখেন 71 ডিবিতে দেখলাম, সংখ্যাটা দেখলাম কিন্তু সংখ্যাটা ক্ষেত্রে সাথে সাথে আমি আবার রিং করলাম যে সংখ্যাটা কী, বলে যে এটা শুধুমাত্র সরকারি হাসপাতালের সংখ্যা, কিন্তু এখানে আমি বললাম যে আপনারা সরকারি হাসপাতালের সংখ্যাটা দিলেন, সরকারি হাসপাতালে প্রায় বেসরকারি হাসপাতালগুলো মোর দ্যান 60% পেশেন্টের চিকিৎসা কিন্তু স্টিল নাও বেসরকারি হাসপাতালগুলো করে যাচ্ছে, তাহলে সেইটা দিবেন না বলে এই তথ্যটা তা ছিল না আমার কাছে। আমাকে অবশ্যই স্বাস্থ্য মন্ত্রণালয় ছিল, রেজাল্ট ছিল, ওখান থেকে নিতে পারতেন, কারণ ওখানে 69টা আইসিইউ বেড দেখানো হয়েছে। আমি বললাম যেখানে বেসরকারি হাসপাতালই মানে 100টার উপরে বেড আইসিইউ বেড, তো সুতরাং এটা বলতেছিলাম যে তো ওইখানে যেটা দেখা গেছে শুধু ওই তথ্যটা যদি বলি আমি, ওই তথ্যতে দেখা গেছে যে চিটাগাংয়ে বেশ কিছু সিট এখনও খালি আছে, এটা সরকারি, কিন্তু বেসরকারি হিসাবে কোনো কোভিডের সিট আমার জানা মতে আমার তথ্য মতে খালি আছে, আমি জানি না খালি নাই, বেসরকারি হাসপাতালগুলোতে খালি নাই, সরকারি হাসপাতালে খালি আছে। আর যেটা জিজ্ঞেস করলেন যে হলি ক্রিসেন্ট, হলি ক্রিসেন্ট হাসপাতালটা গত বছর ঠিক এই মার্চ মাসে যখন কোভিড করোনা তখন আসেনি আমাদের চিটাগাংয়ে, ঢাকাতে একটা দুটো পাওয়া যাচ্ছিলো, ঠিক তখনই আমাদের স্বাস্থ্য বিভাগ খুব অসহায় হয়ে পড়ে, আমাদের সাথে সেভাল টাইমস তারা মিটিং করেন, প্রতি সপ্তাহে একবার দুবার করে মিটিং করেন যে আমরা কীভাবে এটা মোকাবেলা করবো, কী বা আমার আজকে কালকে যদি রোগী পাওয়া যায় আমরা কোথায় ভর্তি দেবো, আমার তো এরকম প্রস্তুতি নাই। তো যাই হোক, আমরা যৌথভাবে বারবার মিটিং করার পরে তার একটা সিদ্ধান্ত তখন হয়েছিলো যে আমরা দ্রুততম সময়ে আমরা জেনারেল হাসপাতালটাকে ডেডিকেটেড কোভিড হসপিটাল করব। ওই পেশেন্টগুলোকে ওনারা অন্যান্য জায়গায় সরানো শুরু করলেন, কিন্তু মুশকিল হলো ওখানে কোনো আইসিইউ ছিল না, তখন 10 বেডের একটা আইসিইউ করার জন্য আমরা বললাম যে আমরা তখন প্রপোজাল দিলাম যদি আপনারা করতে না পারেন দ্রুততম সময় আমরা করে দিতে পারবো, কিন্তু ওই সরকারি ইতো ওনারাই করলেন, কিন্তু সহযোগিতা সেটা আমার যেমন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার যিনি আছেন এই যে পাশে আড়ি আছেন, কিন্তু এই মশিউর কিন্তু
ওনাদের এই সেট আপের থেকে প্রদমে আমি দিয়ে দিলাম ওনাকে যে ওই সেট আপটা করতে যত দ্রুত সময়ে সেট আপ করে দেওয়ার জন্য। ইভেন ওখানে ল্যাব ল্যাবটাকে যেমন একটা মেশিন আমার এখান থেকে আমরা এবিজি মেশিন, যে মেশিনটার দাম প্রায় এখন কত বছর 15 লাখের উপরে মেশিনটা, আমার দুটো মেশিন ছিল, একটা আইসি একটা সিসিউ। এবিজি মেশিনটা এটা কিন্তু খুবই ভাইটাল মেশিন, এটা স্যার আইসিউ চালানোটা কিন্তু টাফ, এটা লাগবেই, কারণ প্রতিটা মুহূর্তেই ঘন্টা ঘন্টা দুই ঘন্টা পরপরই দেখতে তার প্যারামিটারগুলো দেখতে হয় রুগীর, এগুলো না দেখে মানে রুগীকে অ্যাসেস করা যাবে না পেশেন্টকে। তো ওনারা ল্যাবের কথা বলার পর ওটা জানতেন না, পরে আমি কোথায় পাই ক লকডাউনের ভিতরে মেশিন, তখন আমি আমার থেকে একটা মেশিন দিয়ে দিই, ঢাকা দিয়ে কি রানিয়ে দিই ওই হরতালের মধ্যে অবরোধের মধ্যে। এখনও আছে মেশিনটা ওখানে জেনারেল হাসপাতালে, এখন আছে, ওইটা চলছে। আর হলি কৃষ্ণ হাসপাতালে ব্যাপারটা তখন একটা প্রপোজাল আসে যে ওইটা তো করলাম, আমরা আমরা বললাম যে আমরা প্রস্তুত আছি, আমাদের বেসরকারি হাসপাতালগুলো প্রস্তুত আছে, ওনারা শুধু আইসিইউ খুঁজেছিলেন। আমরা তখন প্রপোজাল দিলাম শুধু একটা হাসপাতালে আইসিইউ দিয়ে তো কোভিডের নিলেন পুরো বাকিটা তো ইনফেক্টেড হয়ে যাবে, এমনি দিয়ে একটা হাসপাতালে একটা পেশেন্ট ধরা বললে আপনারা লকডাউন করে দিচ্ছেন, সেখানে একটা আইসিইউ নিয়ে বাকিটা কী করবে, বাকিগুলো তো বাকির ইনফেক্টেড, পুরো হাসপাতাল নিয়ে নেন আপনারা, হয় পুরো হাসপাতালটাই নিয়ে নেন, সেটা বলো এটা সময় সাপেক্ষ ব্যাপার নানান কিছু বলাতেই। তারপরে বললাম যে আমরা প্রস্তুত আছি, দেখা যাক কী করা যায়, বলে তাহলে একটা দ্রুততম সময় একটা করে দেন আপনারা, আমরা যে এরকম একটা বিল্ডিং বা এরকম একটা পরিত্যক্ত কোনো হাসপাতাল দেন আমরা করে দিচ্ছি। কয়েকটা প্রপোজাল আসলো, প্রপোজালের মধ্যে যেমন ফর্টিজে একটা হাসপাতাল ছিল, ফর্টিজের প্রপোজাল আসলো, হলিকেশনের প্রপোজাল আসলো, তো ওনারা বললেন হলিকেশন ওনারা দেখে আসছেন যে আগামী 6 মাসের মধ্যে এটাকে রেডি করা সম্ভব না যে অবস্থায়। তো আমরা বললাম যে আপনারা তো সরকারিভাবে পারবেন না, চলেন আমরা একটা যৌথভাবে দেখি না, আগে ভিজিট করি আগে। তার মিটিং থেকে আমরা উঠে গেলাম ওখান থেকে, মিটিং করে আমরা ভিজিট করে দেখে দেখলাম যে আমরা যদি কাজ করি, যেহেতু আমাদের দক্ষ জনবল আছে, কাজ করার লোকও আছে, নিজস্ব লোক আছে তো কাজ করার প্রতিটা হাসপাতালে, এগুলোকে যদি কাজে লাগাই তাহলে আমরা মানে সর্বোচ্চ 20-25 দিনের মধ্যে এটাকে আমরা প্রস্তুত করতে পারবো। আর যেহেতু ওখানে লাগবে অবকাঠামো সবই করা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রং করে, আর আমার লাগবে সেন্ট্রাল একটা অক্সিজেন লাইন লাগবে ম্যানিফোল্ড সহ, সেগুলোর সাথে তাছাড়া আলোচনা করে এ করলাম মাননীয় মেয়র মহোদয়, তখন আমরা রিং করলাম, উনি বেশ সিটি কর্পোরেশন থেকে ভালো সহযোগিতা করলেন। পরের দিন উনি মিটিং দিলেন সমস্ত বিভাগের প্রধানদের নিয়ে, ওয়াসার প্রধান, পিডিবির প্রধান, সবাইকে নিয়ে রিং করলেন যে দ্রুততম সময় আপনারা এটাকে আমরা ওয়াসার লাইন পিডিবির লাইনটাকে ঠিক করে দিবেন। তো ওনারা ঠিক কথা মতো 2-3 দিনের মধ্যে ওনাদের লাইন ঠিক করে দিলেন, ওনার সিটি কর্পোরেশনের লোকজন দিয়ে ওই সেনেটের ভেতর পরিষ্কার পরিচ্ছন্ন করা, অনেকগুলো হেল্প করলেন আমাদের বিশেষ করে। তো আমরা কৃতজ্ঞ এর জন্য, আমরা এদিকে ডে নাইট একটা মিনিটও আমাদের নেই, 2 শিফটে কাজ চলতো, মর্নিং ইভিনিং, মর্নিং রাত্রি এবং দিনে। এই করোনার ভিতরে মালামাল আনতে পারতো না ঢাকা থেকে, আমরা লিখে দিয়ে দিতাম রাস্তা ধরলে বা আটকালে পরে তার নিজস্ব গাড়ি আমরা ভাড়া করি, আবার ঢাকা থেকে মালামাল এনে আমরা সেটাকে নির্দিষ্ট সময় আমরা রেডি করে ফেললাম। তো রেডি করে ফেলার পরে একটু সমস্যা হয়ে গেল যে আমরা ওদের দিয়ে দিলাম হ্যান্ডওভার করার জন্য প্রস্তুতি নিলাম, যে স্বাস্থ্য বিভাগকে যে আমরা বলছিলাম আমরা রেডি করে দিয়েছি 10টা ICU বেড সহ 70টা বেড তখন দিয়েছি আমরা, এগুলো সব নতুন বেড, আমার হসপিটালের 40টি নতুন বেড কিনে ফেলছি আমি, অনেকের স্টকে ছিল ওখান থেকে নিয়ে এসেছি, বাকিগুলো আমাদের বিভিন্ন হাসপাতাল থেকে দেওয়া হয়েছে সবগুলো মানিয়েতে। আর বাকি অ্যাক্সেসরিজগুলো আনুষঙ্গিক যেগুলো লাগে মানে সিরিঞ্জ পাম্প, ইনফিউশন পাম্প, স্ট্যান্ড, সমস্ত সব কিছু নতুন কিনে দিলাম আমরা, নতুন কিনে দিয়ে আমরা কিন্তু দ্রুততম সময়ে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু এটা প্রস্তুত করে হ্যান্ড ওভার করবো। সেভাল টাইমস মিটিং হয়েছে মাননীয় সচিব মহোদয়, মন্ত্রী মহোদয়দের সাথে সহ, মেয়র মহোদয় সহ আমরা সেভাল টাইমস মিটিং হয়েছে যে এটাকে কিভাবে পরিচালিত করা যায়। তো ওনাদের একটা প্ল্যান ছিল শুরু থেকেই যে এটা আসলে মেডিকেল কলেজের আন্ডারে নাম দেওয়া ছাড়া একটা উপায় থাকবে না, কারণ লোকবল একমাত্র মেডিকেল কলেজই আছে, এই মানে মেডিকেল কলেজ মানে কলেজ দিকেই অনেক অ্যানাটমি ফিজিওলজি অন্যান্য ডিপার্টমেন্টে প্রচুর ডাক্তার তখন আটল বসেছিল, তো ওটাই সম্ভব হবে। কিন্তু ওই বেশ কিছুদিন পরে ব্রিগেডের সামনে পরিচালক মহোদয় উনি বললেন যে ওনার যে লোড তাতে নতুন একটা আর একটা লোড নেওয়া ওনার পক্ষে সম্ভব হবে না। তো মিটিংয়ে বলার পর যে এটা আমার পক্ষে সম্ভব হবে না, কারণ নতুন করে আর একটা লোড নেওয়া, পরে বাধ্য হয়ে ওনারা জেনারেল হাসপাতাল আন্ডারে নিয়ে গেলেন। জেনারেল হাসপাতাল আন্ডারে নিয়ে যাওয়ার পরে ওটা অ্যাকর্ডিংলি ওনারা ওখানে কিছু পোস্টিং দিলেন, বিভিন্ন উপজেলা বিভিন্ন জায়গা থেকে ডাক্তার সিস্টার এনে পোস্টিং দিলেন। দুপুর যারা বলে সত্য যে স্টাফগুলো তারা ট্রেন ছিল না, আসলে তারা আইসিইউ ট্রেনিং বা অন্য অন্য জায়গার ট্রেনিং এগুলো ছিল না,
ওনারা চিঠি দিলেন যে আমাকে যে আমার স্টাফগুলোকে সিস্টার বা অন্যদেরগুলো ট্রেনিং একটু ট্রেন করে দিতে হবে। আমার চিঠি দিল, আমি যা অবশ্যই দেবো। যাই হোক, আমার এখানে এসে আনান আনান পাঠানো হলো, পাঠানো আমার আইসিতে রেখে ওনাদের ট্রেনিং করানো শুরু হলো। ট্রেনিং করে আমরা দিলাম, সমস্যা ছিল ওখানে যে পেশেন্ট ভর্তি করার পর পেশেন্ট খুব আমরা পাঠিয়ে দিলাম, শুরুতে বেশ কিছু পেশেন্ট ঢুকলো, ওখানে প্রায় 47-50টা পর্যন্ত পেশেন্ট ঢুকলো ঢুকছিল। কিন্তু পেশেন্টরা রাত্রিবেলা কমপ্লেইন দিচ্ছে যে না আমরা এখানে থাকবো না, আমরা পাঠাচ্ছি যে পেশেন্টগুলো, আমাদের হাসপাতালে এখানে সিট নেই, আমরা পাঠিয়ে দিচ্ছি। ওনারাই আবার আমাদের ব্যাক করছে যে আমরা এখানে থাকতে পারছি না, কারণ এখানে ওষুধও নেই, খাবার পানি নেই, খাবার নাই। তো এটা আমরা ওনাদের সাথে যোগাযোগ করলাম যে এটা কী ব্যাপার, এরকম স্যার একটা পেশেন্ট কীভাবে থাকবে। যাই হোক, ওনারা বললেন যে না, আস্তে আস্তে বাজেট আসবে, বাজেট আসবে। এমনি করতে করতে যাই হোক, যে কোনো আমলাতান্ত্রিক জটিলতাই হোক, যে কোনো কারণে হোক, ওনারা নির্দিষ্ট সময় বাজেটটা পান নাই, যে কারণেই পেশেন্টরা ওখানে স্টে করতে চাইতেন না। ওনাদের রাত্রিবেলা হয়ে আমরা বিভিন্ন হাসপাতালে আবার ওখান থেকে নিয়ে নিয়ে, যারা মোটামুটি সলভেন্ট তাদের আমরা বিভিন্ন হাসপাতালে আবার প্রোভাইড করতাম, যে মানে কোনো এক্সট্রা সিট দিয়ে হোক বা অন্য অন্য কিছু দিয়ে হোক। রাত 12টা-1টা পর্যন্ত আমাদের কাজটা ছিল ওই ডিজিএফআই যিনি কিছু না গ্রিং করলেন, ভদ্রলোক সহ আমরা, তারপর মিজান সাহেব, এখানে এডিশনাল কমিশনার মিজান সাহেব সহ রাত্রিবেলা আমরা এই কাজগুলোই করে যেতাম। বিভিন্ন হাসপাতালে খোঁজ নিয়ে যদি স্টোর রুম হোক বা একটা জায়গা হোক, স্পেস হোক, অনেক সময় বলে যে বারান্দা হোক, বারান্দা হলেও আমরা এগুলোকে প্রোভাইড করতাম যে অন্তত এই করা হয়। এইভাবেই আমাদের চলছিল সেই হলিকেশনটা। কিন্তু আমরা যে অর্থ দিয়ে, যে কষ্ট করে, যে টাকা পয়সা সবার থেকে নিয়ে, যেমন আমার এই ম্যাক্স হসপিটালে প্রায় 40 লক্ষ টাকার মালামাল আমার ওখানে দেওয়া আছে, পেশেন্টের সহ আমার 83 লাখ টাকার মতো টোটাল খরচ হয়েছিল। এখন যদি 29 লক্ষ টাকা আমাদের দেনা আছে এখনও, 29 লক্ষ টাকা কিন্তু আমরা পে করতে পারি নাই। এটা নিয়ে বিতর্ক উঠলো বিভিন্ন জনের, সত্য কথা এটা বলতে দ্বিধা নাই, কিছু সাতান্নাশী মহল এটাকে নিয়ে বিতর্ক শুরু করে দিল। মহামারীর মধ্যে যার যাকে যা আছে তাই নিয়ে আগিয়ে আসবে, না এসে অনেকে তার এটা নিয়ে বিতর্ক শুরু করলো। এটা নিয়ে বলে যে কেউ চাঁদাবাজি করতেছে, কেউ বিভিন্ন রকম প্রশ্ন ওঠা শুরু করলো। তখন আমরা অবাক হয়ে গেলাম যে এটা কারা, এটা এদের মুখস্থ খোলা উচিত, কারণ এরা এই সময় এই মুহূর্তে আগিয়ে আসবে কি যার জায়গাটা, তারা তো কোনোভাবে আগিয়ে আসছেই না, বরং এটা নিয়ে বিভিন্ন রকমভাবে বিভিন্ন জনের নাম দিয়ে বিভিন্ন সংস্থাতে তারা পাঠাচ্ছে এগুলা। যাই হোক, সেটা নিয়ে আমরা মোকাবেলা করলাম, আমরা লিস্ট তো দিয়ে দিলাম টোটাল খরচ আয় ব্যয় যে কেউ করছে কি না, এর বাইরে যে আমাদের তো আমাদের অ্যাসোসিয়েশনের বাইরে তো কেউ টাকা পয়সা দিচ্ছে আমাদের জানা নেই, আমরা জানি না, অন্য কেউ নিচ্ছে কি না সেটাও আমরা জানি না, সেটা যদি নিয়ে থাকে তার নিজস্ব তার দায় দায়িত্ব তার নিজের। তো একজন চিকিৎসক না তার নাম দিয়ে উল্লেখ করেছে, কিন্তু উনি আমাদের সাথে ছিলেন না, উনি আমাদের অ্যাসোসিয়েশনও নাই, উনি আমাদের না হসপিটাল অ্যাসোসিয়েশনে না হলিকে সেন্টারে কোথাও উনি অ্যাটাচ ছিলেন না, ওনাকে জড়িয়ে বেশ কিছু কথা হলো। তো যাই হোক, আমরা এটাকে ডিফেন্ড করার জন্য আমরা একবার প্রেস কনফারেন্স করতে চেয়েছিলাম, করতে চাইনি, কারণ এই সমস্ত জিনিসটা করতে ভালো লাগছিল না। সেই হলিকেশনটা নিয়ে এইবার যখন যখন রুগী কমে গেল, নভেম্বর ডিসেম্বর দিকে দিকে রুগী কমতে শুরু করলো, রুগী নাই ওখানে, একদমই নেই চিকিৎসা, তখন অন্যান্য হাসপাতালগুলি ফাঁকা। তখন স্বাস্থ্য বিভাগের সাথে আমরা যোগাযোগ করলাম যে ঠিক আছে, এখন আমরা যা যা জিনিস দিয়েছিলাম লিস্ট অনুযায়ী ওনারা ওনার বলে দিয়ে দেন, বলে যে ঠিক আছে আপনাদের একটা মিটিং দিব, মিটিং দিয়ে আপনার লিস্টটা সহ আপনার জিনিসগুলো আমাদের লোক যাবে বুঝিয়ে দিয়ে দেবে আপনাদের যার যা জিনিসগুলো লিস্ট অনুযায়ী। আমি যে বেশ ভালো, সেটা ছিল ডিসেম্বরে দেওয়ার কথা। তো ডিসেম্বরে আবার একটা সেকেন্ড ওয়েভের চিন্তাধারা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন বললেন যে সেকেন্ড ওয়েভের কথা, সেকেন্ড ওয়েভের চিন্তার কথা শুরু করে বলে যে একটু অপেক্ষা করতে হবে, মার্চ পর্যন্ত আমরা দেখি। মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু বলছেন বা আমরাও মনে করছি সেকেন্ড ওয়েভের একটা ইয়ে আছে, তো মার্চের দিকে বলে যে মার্চ পর্যন্ত অপেক্ষা করেন, মার্চের দিকে আমরা দিয়ে দিব। এদিকে যারা যারা ভেন্টিলেটার বেড দিয়েছেন তারা তো টাকা প্রেশার দিচ্ছেন যে ওইটা থাকলে আমরা চিকিৎসাটা আর একটু বেশি করে দিতে পারতাম, আমাদের একটা করে পেশেন্ট অন্তত আরও দিতে পারতাম আইসিইউতে। তো মার্চের দিকে তো আপনারা সবাই জানেন, আমরা জানি যেভাবে যে পরিস্থিতিতে, মানে মার্চের 8 তারিখের পর থেকেই যে শুরু হলো করোনা ঊর্ধ্বগতি, এখনও সেটা বিদ্যমান। সুতরাং এই মুহূর্তে তো ওইটাকে প্রশ্ন ওঠে না, ওইটা চালু করার ছাড়া বিকল্প কিছু নাই। তো সেই চালুর ব্যাপারে আমি মাননীয় স্বাস্থ্য পরিচালক মহোদয়ের সাথে কথা বললাম, 3-4 দিন গত সপ্তাহে কথা বললাম যে আমরা সিট পাচ্ছি না, আমাদের তো হসপিটালগুলোতে সিট নাই কোথাও, তো হয় ওইটা যদি মানে চালু করেন, না হলে যা যার ইগুলো দিয়ে দিলে কিছু পেশেন্টে আমরা চিকিৎসাটা বাড়তে দিতে পারবো। তো বলে যে না, ওইটা চালু, ওইটা চালু আছে, কে বলছে চালু নাই, তো ওখানে পেশেন্ট নাই। তো পেশেন্ট নাই কী ব্যাপার, বলে যে দেখেন আমরা এটা হলি এটা হলো জেনারেল হাসপাতালের আন্ডারে, জেনারেল হাসপাতালে পেশেন্ট পেশেন্ট যদি ফুলফিল হয়ে গেলেই তখনই উদ্বৃত্ত পেশেন্টগুলোকে আমরা ওখানে পাঠাই আর একটা টিম দিয়ে। তো এখানেই তো মানে 40টা আমাদের সিট খালি আছে,
তো সুতরাং এটা ফিল আপ হলেই তো আমরা ওখানে পেছন দেবো। তো আচ্ছা, তো যাই হোক এটা হলো কথা ছিল। তবে অফ দ্য রেকর্ড যে ওটা আমার কাছে কেন জানি মনে হয়েছে যে ওখানকার ম্যানেজমেন্টটা মানে খুব খুবই মানে স্যাটিসফ্যাক্টরি না, কারণ পেশেন্টকে দুইভাবে ভাগ করে দিতে পারতো। ওখানে 10টা আইসিউ ভেন্টিলার সহ ম্যানিফোল্ড সহ সেন্ট্রাল অক্সিজেন লাইন সহ 10টা যেখানে আইসিউ আছে সেখানে আইসিউর সংকটটা অনেকাংশে কমে যেত বলছিলাম, কিন্তু সেটা তো যেহেতু এখন আমাদের কন্ট্রোলে নাই, এটা সম্পূর্ণ স্বাস্থ্য বিভাগের কন্ট্রোলে। তো সেই আশা করছি এখন এই মুহূর্তে দু একদিনের খবরটা আমি জানি না জেনারেল হাসপাতালের অবস্থা কি বা ওখানে কোন রুগী পাঠিয়েছে কি না, আমি আমাদের কাছে কোনো তথ্য নাই, তো এটা আপনারা একটু তথ্য আমরা দেখতে পারবেন। এই হলো অবস্থান যে আমরা একটু একটা জিনিসই বলেছিলাম যে এত টাকা পয়সা করে কষ্ট গত বছর যখন বেতন দিতে পারছিলাম না ম্যাক্সিমাম হসপিটালগুলো, তারপরেও সবার থেকে যেরকম যে হসপিটালগুলো যেভাবে যা পারে কেউ 2 লাখ 5 লাখ 3 লাখ যে বড় বড় হাসপাতালগুলো বেশি করে দিয়ে, যেমন আমি ম্যাক্স হাসপাতাল মেট্রোপলিটন ন্যাশনাল পার্ক ভিউ সিএসসিআর এর আমরা বেশি করে দিয়েছি। সে বেশি করে দেওয়ার পরে অন্য বাকিরা কেউ যে যা পারছে দিয়েছে হসপিটালগুলো, তো দিয়ে আমরা চালু করলাম। সেটা যদি পেশেন্ট যদি সেটা যদি না সফল পায় তাহলে তো আমার এই চেষ্টাটা আমাদের এটা ব্যর্থ, আমরা এত কষ্ট করে দিলাম এটা ব্যর্থ, এটা আমরা বলছি স্বাস্থ্য বিভাগকে, দেখা যাক বাকিটা। চটলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।